আজকে এমন একটা বিষয় নিয়ে, জ্বলন্ত বিষয় বলবো, কথা বলার জন্য বলেছেন। অনেকে এই সমস্যাটাই জ্বলছেন, আপনারা গ্রাম থেকে শহর, মফস্বল থেকে নগর, প্রতিবেশী সমস্যা, পাশের বাড়ির লোক শত্রুতা করছে। আজকে স্বস্তি বার্তায় লিখছেন দর্শক বন্ধু, পাশের বাড়ির লোক শত্রুতা করছে, আপনি কি করবেন? কি আশ্চর্য কথা! দেখুন, এই প্রতিবেশী আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আমার জীবন বর্ধনের পথে সহায়ক আমার প্রতিবেশী। এই প্রতিবেশী হচ্ছে সেই প্রতিবেশী আমার বিপদে আপদে, আমার আত্মীয়ের মতো, যারা আমার পাশে থাকে। রাত 12টার সময় আপনি অসুস্থ হয়ে পড়েছেন, যাদের কর্তব্য আপনাকে সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, যাদের ঐকান্তিক সহযোগিতা আপনার দরকার, ওই জন্য প্রতিবেশীদের সঙ্গে গণ্ডগোল করা মূর্খামি ছাড়া আর কিচ্ছু নয়, মূর্খ লোকেদের কাজ। কিন্তু ইদানিংকালে আমি তো নীতিকথার মতো বললাম, স্বার্থপরতা সমাজে রন্ধে রন্ধে মাৎসর্যরিপুর দাস হয়ে গেছে সবাই, অন্যের ভালো এতটুকু দেখতে পারে না, হিংসা ঈর্ষা, অন্যকে শুধু আমি আমার কুক্ষিগত করে ডাকবো, যতক্ষণ আমার কথা শুনবে ততক্ষণ তুমি বেশ, আর না শুনলেই তুমি শেষ। এইরকম মানসিকতা নিয়ে আজকের যুগ চলছে। তো সেখানে দাঁড়িয়ে আমি কিছু আহাম মুখকে দেখি, আমি বলি এক কথায় তার আহাম মুখ, তার অহংকার নিয়ে অন্যকে খেয়ে ফেলবো, সেই বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, এইরকম একটা মানসিকতা পাশের বাড়ির লোকের সঙ্গে পোষণ করে, সামান্য সীমানার প্রাচীর নিয়ে খুনোখুনি হয়ে যায়, মনুষ্যত্বের চরম অপমান। কাঁঠাল গাছের পাতা আমার বাড়িতে পড়বে কেন? অশান্তি। হ্যাঁ, আমার বাড়ির একটা কথা বলি, একটা সময় জানেন আমার বাড়ির সীমানার কাছাকাছি, সীমানায় নয়, একটা নারকেল গাছ ছিল, তা সেই নারকেল গাছের ফুল হয় প্রত্যেকে জানেন, সেই ফুলগুলো ঝুরঝুর করে পড়ে হাওয়ার সঙ্গে। তা প্রতিবেশী পাশের বাড়িতে তাদের একটি টিনের শেড ছিল, সেই নারকেলের ফুল পড়ে তাদের টিনের শেড নষ্ট হয়ে যেতে পারে, বাধ্য করা হলো লাস্টে কেটে গাছটাকে কাটতে বাধ্য করা হলো, সীমানা থেকে অনেকটা দূরে, ফুল যায় হাওয়ায়। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এই ধরনের মানসিকতা মনে রাখবেন, প্রত্যেকে তার রুচিবোধ, তার রুচিবোধ কতটা, তার জন্মগত সংস্কার কতটা, তারা কেমন চরিত্রের মানুষ, সমস্ত কিছু কিন্তু তার এই অন্যের সঙ্গে রিয়াকশন যেটা চলছে সেটার উপর কিন্তু নির্ভর করে। তাহলে সে তার রুচিবোধের পরিচয় দিচ্ছে, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, তা বলে অন্যায় মেনে নেবেন? পাঁচিলের উপর ঘর তৈরি করে ফেলছে, অন্যায় মেনে নেব না, ছোবল না দিলে ফোঁস করবো, রুখে দাঁড়াবো, তবে আপনার সঙ্গে যেন আরো পাঁচজন থাকে, আপনি যেন ওর মতো হিংস্র হবেন না, প্রয়োজনে প্রশাসনের সহায়তা নেবেন ন্যায্যভাবে। আমি এই কথাগুলো বলছি, অনেকে হাসছেন, হাসবেন, একদল মানুষ আছে তাদের অর্থের জোরে ক্ষমতার জোরে সব ন্যায় নীতির তোয়াক্কাই করেন না, গা জোয়ারি করছেন, প্রতিবেশীকে দম দম দাবড়ে দিচ্ছেন। যারা এই কাজটা করছেন তারা জানবেন, প্রকৃতির বিচারের খাতায় নাম লেখা হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বর্তমান, দেখছেন তিনি সব দেখছেন, বিচার তো হবেই মশাই, অপেক্ষা করুন, তাদের বিচারের খাতায় নাম উঠছে। আর আপনি কি করবেন? আপনার জীবনের চৌহদ্দির মধ্যে তার প্রবেশ নিষেধ, তাকে নিয়ে 10 মিনিট ভেবে নিজের মাথাটাকে নষ্ট করবেন না, আপনার বাড়ির চৌহদ্দিতে তাকে যেমন নিষেধ প্রবেশ নিষেধ করে দেবেন, হ্যাঁ আপনার মন তার জন্য উৎসুক হয়ে থাকবে, কবে সে ফিরবে আপনি আলিঙ্গন করবেন। এইভাবে আর একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে তার সম্পর্কে অন্যের কাছে সমালোচনা করবেন না। আমরা কি করি, যার সঙ্গে একটুখানি ছুরি কাটারি হয়ে গেল তার সম্পর্কে কুকথা বাইরে বলতে থাকি, এটা বন্ধ। আপনি তার সম্পর্কে নো কমেন্টস, আমি কোনো মন্তব্য করবো না, এই অপশানে থাকবেন না। আপনার কাছে কেউ এসে তার সম্পর্কে বললেও বলবে আমি ওর সম্পর্কে শুনতে রাজি নই, এইভাবে চলাটাই মঙ্গলের। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন।